আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বৃন্দ, সকাল থেকেই আজকে কয়েকটি পোস্টে দেখেছেন যে ভ্রমণে আছি আমরা, পদ্মা সেতু দেখতে যাচ্ছি। আপাতত আমাদের গন্তব্য পদ্মা সেতু এবং জাজিরা, তারপর বরিশাল হয়ে কুয়াকাটা যাব, এই উদ্দেশ্যে রওনা হয়েছি। এবং এবারের সফর সঙ্গী হিসেবে আছেন গুণী শিক্ষক, তিনজন আছেন। আপনাদেরকে একটু বলে রাখি যে এবার আমাদের এই সফরে সঙ্গ দিচ্ছেন মনোহরদী উপজেলার, নরসিংদী জেলার মনোহরদী উপজেলার অত্যন্ত সুনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান একদুয়ারিয়া উচ্চ বিদ্যালয়। আপনারা জানেন প্রতিষ্ঠানটি বিভিন্নভাবে সবার পরিচিত, সেই প্রতিষ্ঠানের গুণী প্রধান শিক্ষক যিনি রয়েছেন আব্দুল কাদের মৃধা স্যার আছেন আমাদের সাথে, আরেকজন আছেন ভ্রমণ পিপাসু এবং স্মার্ট বাইকার আজহারুল ইসলাম স্যার, জাঙ্গালিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক, এবং সেই সাথে আমাদের মনোহরদী উপজেলার একজন শিক্ষা কর্মকর্তা রয়েছেন। এই চার সদস্যের টিম আমরা যাচ্ছি। এই মুহূর্তে আমরা কেরানীগঞ্জ অতিক্রম করলাম, এখন আমরা মাওয়া যে মহাসড়কটি রয়েছে সেই মাওয়া সড়কে আছি, এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি এই সুন্দর সৌন্দর্য। আসলে এটা নিজের চোখে না দেখলেই নয়, অত্যন্ত সুন্দর এবং পরিচ্ছন্ন কিছু উন্নয়ন কর্মকাণ্ড, সেই উন্নয়ন কর্মকাণ্ডগুলি আজকে আমরা দেখব, সেই সাথে যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আজহার স্যার খুব নীরব নীরব না স্যার আসি